নমস্কার, আমি কৌশিক রায়। 8ই সেপ্টেম্বর 2023 পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে এবং 12টি রাশির টার্গেট নাম্বার আমি এই ভিডিওতে দিতে চলেছি। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলি ফর লটারি বিষয়ে, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। দেখুন, আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও কিন্তু আপনাদেরকে দিই। কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ থাকে, হয়তো আপনাদের রাশির সাথে সেম টু সেম রাশির নাম থাকে, ভাবেন যে টিকিট কাটলে হয়তো অর্থপ্রাপ্তি হবে, কিন্তু এটা অত সহজ না। কারণ পাঁচ রাশির কথা বলছি, একই রাশির কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই জন্মকুণ্ডলী আলাদা রয়েছে, ভাগ্যভাব আলাদা রয়েছে, রাহুগ্রহের প্লেসমেন্ট আলাদা রয়েছে, সেটা কিন্তু দেখা দরকার। দেখুন, কলিযুগে যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। এই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করতে গেলে কী করতে হবে? প্রথম কথা হচ্ছে রাহু রক্ষা কবচ পরিধান করতে হবে। এই রাহু রক্ষা কবচ কী করবে? আপনাদেরকে অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য করবে। কারা পরিধান করবেন? যাদের ক্ষেত্রে, এখানে প্রশ্ন কেন পরিধান করবো, কিসের জন্য পরিধান করব। যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য দেখছেন বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। 2-1 নম্বরের জন্য বড় ধরনের পুরস্কার আপনাদের মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। এরপর আসি যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে আপনার ভাগ্য। দেখুন, অনেকে ভাগ্যের শুভ সংখ্যা জানেন না, তাই আমি 12টি রাশির টার্গেট নাম্বার আপনাদেরকে দিই। প্রচুর মানুষের ডিমান্ড রয়েছে এই টার্গেট নাম্বারটা জানার জন্য। এবং এর পাশাপাশি আরেকটি যে কথা, সেটি হচ্ছে যারা আমার সাথে পরামর্শ করেছেন তারা অবশ্যই জানেন আপনাদের শুভ সংখ্যাটা কত। অর্থাৎ প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের উপর কিন্তু শুভ সংখ্যা কিন্তু হয়। দেখুন, আজকে আমি বারবার বলি যে ভিডিওগুলো যে আপনাদেরকে দিই, সেখানে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি যে লটারির টিকিট কেটে অর্থটা অপচয় করবেন না। এটা আমার এই জায়গাটা আমি কিন্তু আপনাদেরকে বুঝাই, কারণ আপনারা রাশির নাম শুনেই লটারিতে ইনভেস্টমেন্ট করছেন, অনেকে সর্বশান্ত হয়ে যাচ্ছেন। আগে জেনে নিন না আপনাদের প্রাপ্তির সময়টা কখন রয়েছে, কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, তবে আপনারা ইনভেস্টমেন্ট করুন। কারণ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু যোগ থাকে, এই যোগটাকে কাজে লাগাতে হবে। কারণ সময় সবসময় কিন্তু একই রকম যায় না, যোগ সবসময় কিন্তু আপনাদের কিন্তু সৃষ্টি হয় না। কোন বছর কোন মাসগুলোতে রয়েছে সেটা আগে জেনে নিন, এবং এর পাশাপাশি জেনে নিন আপনাদের ফরচুনা নাম্বার এবং গ্রহের প্রতিকার অবশ্যই করুন, নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি ঘটবে। আগামীকাল শুক্রবার 12 অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি আলোচনা করব, তার আগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটিকে আপনারা শেয়ার করুন। দেখুন, আগে আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে কৌশিকদা কোন কোন রাশির নাম বলছে, তার আগে আমি টার্গেট নাম্বারটা বলে দিই। আর যারা রাশি জানেন না তাদের ক্ষেত্রে নামের অক্ষর দিয়েও আমি কিন্তু শেষে বলবো। মেষ রাশির টার্গেট নাম্বার 1-3, বৃষ রাশি 6-2, মিথুন রাশি 9-8, কর্কট রাশি 4-7, সিংহ রাশি 3-5, কন্যা রাশি 4-2, তুলা রাশি 1
8, বৃশ্চিক রাশি 6-2, ধনু রাশি 2-9। আপনার মকর রাশি 5-9, কুম্ভ রাশি 7-2, মীন রাশি 3-9। এরপর আসি আপনাদের রাশির নাম, কোন এই পাঁচটি সৌভাগ্যশালী রাশি আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনার রাশি যদি হয় মকর রাশি, অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। দ্বিতীয় রাশি আপনার মেষ রাশি, গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। তিন নম্বর রাশি ধনু রাশি, আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। চার নম্বর রাশি আপনার তুলা রাশি, গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। এবার আসি যারা রাশির নাম জানেন না, কৌশিকদা আমার এ দিয়ে নাম বা আমার সি দিয়ে নাম হচ্ছে বা আমার ই দিয়ে নাম হচ্ছে বা আমার এফ দিয়ে নাম হচ্ছে, অর্থাৎ নামের অক্ষর দিয়ে আমি আপনাদেরকে জানাবো আগামীকাল কোন কোন নামের অক্ষরের ক্ষেত্রে প্রাপ্তির গুরুতর সম্ভাবনা রয়েছে। অনেকে রাশি জানে না, রাশি জানে না বলে কি আপনাদের প্রাপ্তি ঘটবে না? নিশ্চিতরূপে ঘটবে। কোন কোন নামের অক্ষর একে একে আমি আলোচনা করতে চলেছি। ভিডিওটি অবশ্যই আপনারা একবার না পাঁচবার আপনারা শুনুন, ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনুন, একটু সময় দিয়ে শুনবেন। কৌশিকদা যে ভিডিওগুলো দেয় খুব দায়িত্বের সাথে দেয় এবং খুব চ্যালেঞ্জের সাথে দেয়। দেখুন এবার আমি আসি আপনার নামের অক্ষর যদি ই, এন, টি, এস, এম, পি, এল, এ দিয়ে যদি শুরু হয়, আপনাদের আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। অর্থাৎ এ কটি নাম্বারের অক্ষর। আর এর পাশাপাশি যদি আপনাদের এই প্রাপ্তির জায়গাটা যদি বাধা আসছে, একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখাটা একবার বিচার বিশ্লেষণ করে নিন যে আপনাদের এই মহাপ্রাপ্তির যোগটা কখন রয়েছে এবং আপনাদের ভাগ্যের ফর্চুনা নাম্বার কোনটা রয়েছে, এবং অল্পের জন্য যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে মিস হয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। মিরাকেল কাজ করবে, খুব দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।